والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ কম্পারেটিভ ডিসকাশন অফ মাসকাস এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজধীরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আরো স্মরণ করি মুত্তাসামুল হানিমেনকে। আজকে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন গ্রুপের গুড নাইট ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমি এক প্রকার ভালো আছি। আজকে আমাদের দুইজন আলোচক ছিলেন, একজন আর ব্যস্ততার কারণে উনি আসতে পারেন না, আরেকজন অসুস্থতার কারণে। উনি সুস্থ হলে হয়তো আলোচনা করতে পারতেন, অসুস্থতার জন্য উনি আলোচনা করতে পারেন না। ওনার আমরা সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। তো আজকে যে মেডিসিন মাসকাস, মাসকাস আসলে এমন একটি মেডিসিন হয়তো আমরা এটার পুরো ক্ষেত্র বা পুরো চিত্র আমরা হয়তো অনেকে জানি না। মাসকাস কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, বিশেষ করে এখন যে শীতকাল আসতেছে, এই শীতকালীন যত মেডিসিন আছে, শীতকালে যে সমস্ত ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়, যত মেডিসিন আমরা দেখেছি শীতকালে কার্যকরী মেডিসিন, তার মধ্যে মাসকাস কিন্তু প্রথম শ্রেণীর একটি মেডিসিন, ফার্স্ট গ্রেড মেডিসিন। এই মেডিসিনটি হয়তো আমরা কি থেকে প্রস্তুত হয়েছে অনেকে হয়তো জানি না, আপনারা হয়তো আজকে জানতে পারবেন। এই মেডিসিন কস্তুরি নাম শুনেছেন কিনা আপনারা? কস্তুরি, কস্তুরি থেকে, কস্তুরি থেকে এই মেডিসিন কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা অনেকেই জানি, বিশেষ করে হারবাল চিকিৎসকেরা এই মেডিসিনটাকে সেক্সুয়াল এক্সাইটমেন্টের জন্য, সেক্সুয়াল ডেবিলিটি যাদের আছে তাদেরকে এই কস্তুরি তাদের ফার্মাকোপি অনুযায়ী ওনারা প্রস্তুত করে মানুষদের খাইতে দেন যাদের সেক্সুয়াল ডেবিলিটি আছে। কিন্তু মুত্তাসামুল হানিমেন এটা নিজের উপরে এবং তার সহযোগী বৃন্দ তাদের উপরে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে এটা ম্যাথমেটিক্যালি বিবদ্ধ করেছেন। মাসকাস যেহেতু মুত্তাসামুল হানিমেন এটা নিজের উপরে এবং আরো অনেক সহচর বৃন্দ সহযোগী তাদের উপরে এটি প্রুভিং করেছিলেন এবং সেটা কিন্তু বিস্তারিত ম্যাথমেটিক্যাল থিওরাই এটা লিপিবদ্ধ করা আছে। এর পরবর্তী পর্যায়ে আরো অন্যান্য বিজ্ঞ যে সমস্ত হোমিওপ্যাথ ছিলেন ওনারাও এগুলোকে পরীক্ষা করেছেন, শুধু পুরুষের উপর নয় মহিলাদের উপরেও কিন্তু এই মেডিসিনটি প্রুভিং হয়েছে। তো হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে যেটা লক্ষণ প্রুভারদের মধ্যে পাওয়া গেছে সেটা হলো যে রক্ত সঞ্চালন যে ক্রিয়া ব্লাড সার্কুলেশন এটা বৃদ্ধি করবে এবং সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট, সেক্সুয়াল এক্সাইটমেন্ট তৈরি করবে, মস্তিষ্কে রক্তাধিক্য অবস্থা তৈরি করবে। কথা বলার ক্ষেত্রে দেখবেন বাসলতা থাকবে এবং মানসিক লক্ষণগুলোর মধ্যে আমরা কিছু পরিবর্তনশীল মানসিক লক্ষণ দেখব, তার মধ্যে খামখেয়ালিপনা থাকবে, আবার মূর্ছা যাওয়ার যে প্রবণতা এটা থাকবে, সব সময় মৃত্যুর একটা ভয়, মৃত্যুর একটা আশঙ্কা এটা কিন্তু মাসকাসের মধ্যে আমরা দেখি। মাসকাসের যখন এই মাসকাস নামক মেডিসিনটি প্রুভিং করা হয়েছিল প্রুভারদের উপরে, তখন প্রুভারদের মধ্যে অনিদ্রা, মাংসপেশির যে স্পন্দন, আড়ষ্টতা অথবা তর্কার মতো যে আক্ষেপ এগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল, এমনকি হার্টের যে প্যালপিটেশন এটাও কিন্তু সৃষ্টি হয়েছিল। অপরদিকে প্রুভারদের মধ্যে একদিকের তার যে গাল সেটা শীতল ভাব এবং অন্যদিকের গাল রক্তিম অবস্থা এবং গরম,
অথবা ফ্যাকাশে বর্ণ, এরা কিন্তু প্রবীণকালীন সময়ে প্রভাবদের মধ্যে দেখা দিয়েছিল। অনুরূপ ভাবে আমাদের কাছে যখন যে সমস্ত প্যাশেন্ট আসবেন ন্যাচারাল ডিজিজ নিয়ে, তাদেরকেও এই ধরনের লক্ষণ দেখতে পাইলে অবশ্যই এই মাসকাস নামক হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো মাসকাস শুধুমাত্র যে পুরুষের সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট এর ক্ষেত্রে কাজ করবে, দেখেন আমরা আজকে যে মেডিসিনটি আলোচনা করতেছি কস্তুরি, কস্তুরি দেখেন বিশেষ করে যারা হার্বাল প্র্যাকটিস করেন ওনারা একেবারে স্পেসিফিক রিমেডি হিসাবে এই কস্তুরিকে ওনারা ব্যবহার করেন। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় কখনো এই কস্তুরিকে অর্থাৎ মাসকাস, কস্তুরি থেকে যে মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে মাসকাস নামক হোমিওপ্যাথিক মেডিসিনটি, এই মেডিসিনটি কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্টের ক্ষেত্রে আমরা অনেক ডাক্তারই কিন্তু এটা ব্যবহার করি না। কিন্তু যদি কিনা তার সদৃশ লক্ষণ বলি পাওয়া যায়, অবশ্যই সেক্সুয়াল এক্সাইটমেন্টের ক্ষেত্রে যৌন উত্তেজনার ক্ষেত্রে এই মাসকাস তাদের ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন হবে। শুধু এই মেডিসিনটি পুরুষের যে সেক্সুয়াল এক্সাইটমেন্টের উপর কাজ করবে এমন নয়, স্ত্রী রোগীদের উপরেও কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্টের ক্ষেত্রে কাজ করবে। আবার যখন নারী প্রবর্তনের মধ্যে এই মেডিসিন প্রয়োগ করা হয়েছে, তখন ঋতুস্রাবের যে আধিক্য, ঋতুস্রাবের যে প্রবলতা, অতিরিক্ত ঋতুস্রাব দেখা দেওয়া, এটাও কিন্তু এই মাসকাস রুবিন যখন করা হয়েছে দেখা দিয়েছিল। অনুরূপ ভাবে আমরা নাক্স মাসকেটা, প্যারেন্টোলা, তারপর ভ্যালেরিয়ানা এই সমস্ত মেডিসিন গুলো কিন্তু স্ত্রী রোগীদের ক্ষেত্রে টিউবারকুলিনাম, মেডোরিনাম, তাদের অতিরিক্ত ঋতুস্রাব হওয়ার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব চমৎকার কার্যকরী মেডিসিন। এবং যেই সমস্ত মেডিসিন স্নায়ুবিকভাবে দুর্বল, নার্ভাস ডেবিলিটি যাদের ক্ষেত্রে দেখা দিবে সেই ক্ষেত্রেও কিন্তু চমৎকার কাজ করবে। যে সমস্ত রোগী কামশক্তিহীন হয়ে গেছে হদভঙ্গের কারণে, দেখা যায় যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট ওইভাবে আসতেছে না, উত্তেজনা আসতেছে না, স্ত্রী সংসর্গে লিপ্ত হতে পারতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু মাসকাস খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। কিন্তু মাসকাসের যে সমস্ত লক্ষণ আমরা সামনে উল্লেখ করব, সেই লক্ষণগুলো কিন্তু মাসকাসের রোগীদের মধ্যে থাকতে হবে। আমরা দেখেছি যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব সাপ্রেস হয়ে যায়, ঋতুস্রাব লোপ পেয়ে যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে তাদের কিন্তু ফেইন্ট হওয়ার একটা লক্ষণ থাকে, ফেইন্টনেস দেখি, মূর্ছা যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পারি। আবার অতিরিক্ত যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট যে সমস্ত স্ত্রী এবং পুরুষ রোগীদের ক্ষেত্রে দেখুন অনেক বেশি সেক্সুয়াল এক্সাইটমেন্ট আছে, সেই অতিরিক্ত উত্তেজনা দমন করার ক্ষেত্রে আমরা মাসকাসকেও চিন্তা করতে পারি। আমাদের যে সমস্ত মেডিসিন দেখবেন যে কোনো কিছু অতিরিক্ত থাকবে, সেই ইচ্ছা অতিরিক্ত ইচ্ছাকে দমন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। কম থাকলে সেটা স্বাভাবিক করতে পারে, আবার অতিরিক্ত বেশি থাকলে সেটাকেও স্বাভাবিক করতে পারে হোমিওপ্যাথিক মেডিসিন। তো ডক্টর কেন কিন্তু বলেছেন যে সমস্ত বালিকাদের ক্ষেত্রে দেখবেন যে অতি আদরে এদের লালন পালন করা হয়, তো আনুগত্য কাকে বলে, এটা কখনো তারা শেখে নাই, স্বেচ্ছাচারী ভাবে জীবনযাপন করেছে, একগুঁয়ে এবং স্বার্থপর প্রকৃতির হয়ে সে গড়ে উঠেছে, সবসময় একটা খামখেয়ালি মেজাজ, খামখেয়ালিপনা দেখা গেল তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। একটা পর্যায়ে যখন সে যৌবনে পদার্পণ করে, তারাই কিন্তু দেখবেন এই মেডিসিনের রোগী হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনের ক্ষেত্র তৈরি হয়, তাদের মন মেজাজ, তাদের গতি প্রকৃতি, তাদের পরিবর্তনশীল মনোভাব, এগুলো কিন্তু আমরা এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে দেখি। এখন প্রকৃতিগত লক্ষণ যদি আমরা না জানি, সেই ক্ষেত্রে চিকিৎসকের একটি মেডিসিন সিলেকশন করা অত্যন্ত কঠিন। এই জন্য দেখবেন যে সমস্ত নারীদের ক্ষেত্রে দেখবো যে প্রায় মূর্ছা যাওয়ার একটা প্রবণতা থাকবে, স্নায়ুবিক একটা দুর্বলতা থাকবে, হার্টের প্যালপিটেশন থাকবে, এবং সেই সাথে যদি শীত কাতরতার লক্ষণ থাকে, তাহলে অবশ্যই আমরা একবার মাসকাসের কথা চিন্তা করব। ডক্টর ফ্যাংটনও কিন্তু বলেছেন যে এই মেডিসিনটি আপনার নার্ভের উপরে খুব চমৎকার ক্রিয়া প্রকাশ করে, যেমন মানুষ মদ অথবা উত্তেজক যে সমস্ত
নেশা জাতীয় জিনিস আছে, মদ বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এই সমস্ত পান করার পরে যেই ধরনের একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, যেই ধরনের একটা উত্তেজনা তৈরি হয়, সেই রূপ উত্তেজনা কিন্তু মস্তিষ্কের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের উত্তেজনা বৃদ্ধি পায়। তাদের যে পালসের যে গতি এটা অনেক বেশি বেড়ে যায়, সামান্য উত্তাপেই দেখবেন যে তাদের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, তাদের মস্তিষ্কে রক্তাধিক্য অবস্থা তৈরি হচ্ছে, উন্মাদের মতো সে বকবক করতেছে, দ্রুত কথা বলতেছে, ও দ্রুত কথা বলতে গিয়ে দেখবেন ঠোঁট নীল হয়ে যাচ্ছে। আমি আজকে এই মাসকাস যখন লেখাপড়া করতেছিলাম মাসকাস সম্বন্ধে, দেখেছি যে সমস্ত মহিলারা দেখবেন ঝগড়া করতে করতে তাদের ঠোঁট নীল হয়ে যায়, মুখমণ্ডল মলিন হয়ে যায়, এবং যতক্ষণ পর্যন্ত সে অচেতন না হয়ে পড়ে, অজ্ঞান না হয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এইভাবে ঝগড়াঝাটি করতে থাকে। এখন ঝগড়াঝাটি করতে করতে একটা পর্যায়ে তার ঠোঁট মুখমণ্ডল মলিন হয়ে যায়, ঠোঁট নীলবর্ণ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না হয়ে পড়ে। এই লক্ষণটি মস্কাসের খুবই চমৎকার কার্যকরী লক্ষণ। এই লক্ষণ যখন আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে পাবো, ডিজিজ সেটা যেটাই হোক না কেন, সেটা সেক্সুয়াল ডেবিলিটি হোক অথবা এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার হোক, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মস্কাস খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন হবে তাদের জন্য। দেখবেন মস্কাস যখন প্রুভিং করা হয়েছিল প্রুভারদের মধ্যে, নারী বলেন পুরুষ বলেন, উভয় প্রুভারদের মধ্যেই অনবরত কটুবাক্য ব্যবহার করা, অশালীন আচরণ করা, বকবক করা, এবং অনেক বেশি উৎকণ্ঠা, উত্তেজনা, উদ্বিগ্নতা, এমনকি মৃত্যুর যে আশঙ্কা, মৃত্যুর আশঙ্কা যখন থাকে, মূর্ছা হওয়ার একটা প্রবণতা মস্কাসের রোগীদের মধ্যে দেখা দেয়। প্রবাদদের মধ্যেও কিন্তু এই ধরনের লক্ষণ দেখা গিয়েছিল, অজ্ঞান হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু মস্কাসের রোগীদের মধ্যে আমরা দেখি। চিৎকার করে সে কান্নাকাটি শুরু করে, পরিবর্তনশীল মনোভাবের কারণে দেখবেন মস্কাস চিৎকার করে সে কান্নাকাটি করতেছে, আবার পরের ক্ষণেই সে খিলখিল করে হাসতেছে। এই লক্ষণ কিন্তু মস্কাস যখন প্রুভি হয়েছিল প্রুভারদের মধ্যে দেখা দিয়েছিল। অনুরূপ ভাবে নার্ভাল ডিজিজ নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট আসবেন, তখন অবশ্যই এই লক্ষণে আমরা মস্কাসকে চিন্তা করব। মস্কাসের রোগীরা ভুল বকতে থাকে, মস্কাসের রোগীদের ঠিক মতো ঘুম হতে চায় না, মাংসপেশির যে আক্ষেপ এটা কিন্তু মস্কাসের রোগীদের ক্ষেত্রে দেখা দেয়। অতিরিক্ত ব্যস্ততা, ত্রস্ততা, তাড়াতাড়ি কাজ করার একটা প্রবণতা, এখন তাড়াতাড়ি কাজ করতে গিয়ে জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া এবং হার্টের যে প্যালপিটেশন হওয়া, এটাও কিন্তু মস্কাসের রোগীদের ক্ষেত্রে দেখা যায়। কখনো কখনো দেখবেন যে দ্রুত কাজ করতে গিয়ে ন্যাটারমেয়র, মস্কাস, কোস্টিকাম, অ্যাপিসমেল, আর অনেক মেডিসিন আছে, দ্রুত কাজ করতে গিয়ে হাত থেকে জিনিস পড়ে যায়। এদের এই সমস্ত লক্ষণ যদি আমরা দেখি তাহলে অবশ্যই এখানে মস্কাসের কথা চিন্তা করব। এখন মস্কাসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রচুর স্রাব দেখা দেয়, আবার পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত কামোত্তেজনা দেখা দেয়। এটা কিন্তু মস্কাস যখন প্রবীণ হয়েছিল তখন প্রবীণকালীন সময় এই সমস্ত লক্ষণ দেখা দিয়েছিল। আবার দেখবেন মস্কাসের মহিলা রোগীদের ক্ষেত্রে দেখবেন ঋতুস্রাব চলাকালীন সময়ে পায়ে ঠান্ডা লাগার কারণে দেখবেন মানসিক উত্তেজনা তাদের অনেক বেশি বেড়ে যায়, তাদের পেটের যে শূল ব্যথা এটাও কিন্তু দেখা দেয়। মাঝে মাঝে দেখবেন যে মস্কাসের মহিলা রোগীদের ক্ষেত্রে পেট ফাঁপা দেখা দিচ্ছে, ঋতুস্রাব যখন চলতেছে অনেক বেশি তার পেইন হচ্ছে, এবং হিস্ট্রি দেওয়ার ক্ষেত্রে কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে মস্কাস কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আবার যেই সমস্ত পুরুষ রোগী অতিরিক্ত নেশা জাতীয় জিনিস সেবন করার পরে, সেটা হতে পারে ইয়াবা, হতে পারে ফেন্সিডিল, অথবা মদ, তাড়ি, গাঁজা, এই এইগুলো কিন্তু সে খাওয়ার পরে যদি সে ধ্বজভঙ্গ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন খুব চমৎকার কার্যকরী হবে এই মস্কাস। আবার যেই সমস্ত রোগী হার্বাল মেডিসিন খেয়ে, যেমন কস্তুরি খেয়ে, দেখবেন অ্যালোপ্যাথিক ওয়ান টাইম কিছু মেডিসিন আছে, এখন অ্যালোপ্যাথিক ওয়ান টাইম যে সমস্ত মেডিসিন সেটা কিন্তু প্রাইমারি অ্যাকশনে খুব কাজ করবে, কিন্তু সেকেন্ডারি অ্যাকশনে কিন্তু সে আর কাজ করবে না। আমরা কিন্তু রোগীদের ক্ষেত্রে দেখব যে পূর্বে সে কি চিকিৎসা নিয়েছিল এবং কোন চিকিৎসার ফলে তার এই রোগ লক্ষণ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। কারণ দেখবেন যে সমস্ত রোগী অ্যালোপ্যাথিক ওয়ান টাইম সেক্সুয়াল এক্সাইটমেন্টের জন্য ওয়ান টাইম মেডিসিন খান,
অথবা কস্তুরি যারা খেয়ে থাকেন, দেখবেন প্রাইমারি অ্যাকশনে তাদের সেক্সুয়াল এক্সাইটমেন্ট দেখা দিবে, কিন্তু একটা পর্যায়ে এই কস্তুরি না খাইলে অথবা সেক্সুয়াল এক্সাইটমেন্টের জন্য যে সমস্ত মেডিসিন উনি সেবন করতেন এগুলো যদি না খান তাহলে আর সেক্সুয়াল এক্সাইটমেন্ট আর হচ্ছে না। এই ক্ষেত্রেও কিন্তু মাসকাস খুব চমৎকার কার্যকরী মেডিসিন হবে। দেখেন আমরা একটা এক্সাম্পল দিতে পারি এবং সেটা বাস্তবে সেটা আপনি প্রমাণ করে দেখবেন। আপনি আপনার হাত গরম পানির মধ্যে যদি চুবাই দেন বা ভিতরে গরম পানির মধ্যে ডুবাই দেন, আপনার ডান হাতটা গরম পানির মধ্যে দিলে বাম হাতের তুলনায় ডান হাতটি প্রথমে অনেক বেশি গরম অনুভূত হবে, এটা হলো প্রাইমারি অ্যাকশন। কিন্তু কিছুক্ষণ পরেই যখন দেখবেন 5 মিনিট বা 10 মিনিট হয়ে গেছে, এই ডান হাতটা বাম হাতের তুলনায় অনেক বেশি ঠান্ডা অনুভূত হবে। প্রথমে ছিল কিন্তু প্রাইমারি অ্যাকশন, পরে সেকেন্ডারি অ্যাকশন। অনুরূপ ভাবে আপনার বাম হাতটি যদি ঠান্ডা পানির মধ্যে ডুবাইয়ে দেন, দেখবেন প্রথমে অনেক বেশি ঠান্ডা হবে, কিন্তু কিছুক্ষণ পরে এই বাম হাতটি ডান হাতের তুলনায় গরম হবে। এই সামনে শীতকাল আসতেছে, গরম পানি দিয়ে আপনারা যারা গোসল করেন প্রথমে দেখবেন বেশ আরাম লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আপনাদের মধ্যে শীত ভাব দেখা দিচ্ছে, এটা কিন্তু সেকেন্ডারি অ্যাকশন। এখন প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন আমরা যদি না বুঝি তাহলে রোগীদেরকে কিন্তু চিকিৎসা করতে পারবে না। আমরা যখন দেখব যে অ্যালোপ্যাথিক সেক্সুয়াল ওয়ান টাইম একটি মেডিসিন উনি অ্যাপ্লাই করেছেন অথবা কস্তুরি দীর্ঘদিন খেতে খেতে প্রথমে তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক বেশি থাকতো বা ভালো ছিল, কিন্তু এখন আর সেক্সুয়াল এক্সাইটমেন্ট হয় না, এখন স্ত্রী সংসর্গে উনি লিপ্ত হতে পারেন না, একটা পর্যায়ে ধ্বজভঙ্গে উনি আক্রান্ত হয়েছেন, ধ্বজভঙ্গ নামক রোগে উনি আক্রান্ত হয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু মাসকাস খুব চমৎকার কার্যকরী মেডিসিন, এটা আমরা হয়তো অনেকেই জানি না। এখন আসি মাসকাসের রোগীদের মধ্যে কি ধরনের মানসিক লক্ষণ পাওয়া যাবে। মাসকাসের রোগীদের মধ্যে তাদের মানসিক লক্ষণ এমন থাকবে যে সমস্ত মানুষ মাদক সেবী, তো মাদকতাপূর্ণ, তো যারা মাদক সেবী মাদকতাপূর্ণ উত্তেজনা তাদের ক্ষেত্রে থাকবে। মদ খাইলে নেশার মতো যে অবস্থা তৈরি হয়, মাদকতা সৃষ্টি হয়, তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, অতিরিক্ত দেখবেন কখন সে কথা বলতেছে, বদমেজাজের ভাব দেখা দিচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে সমস্ত মানুষ মদ, তাড়ি, গাঁজা, ফেন্সিডিল এগুলো যখন সে সেবন করে দেখবেন সারা সে রাস্তায় উত্তেজনার কারণে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। যারা ইয়াবা খাইতে থাকে দেখবেন যে এদের উত্তেজনার কারণে এদের ঘুম আসে না, অনেক বেশি পরিশ্রম করতে পারে, কিন্তু পরের দিন দেখবেন এই ইয়াবা না খাইলে সে উঠতে পারে না, সে মদ না খাইলে আর উঠতে পারে না। তার মানে কি, ওইটা তার প্রাইমারি অ্যাকশন ছিল। আর সকালে যে ঠান্ডা ভাব, মদ যারা খাই অনেক পরিমাণে মদ খাওয়ার কারণে পরের দিন দেখবেন তাদের শরীর থেকে অনেক বেশি ঘাম দেখা দিচ্ছে, অনেক বেশি ঘাম দেখা দিচ্ছে, এবং সেই সাথে অঘরে অচেতন অবস্থায় রাস্তার অলিতে গলিতে যেখানে সেখানে কিন্তু তারা পড়ে থাকে। তো এটা কিন্তু সেকেন্ডারি অ্যাকশন, প্রথমে তাদের খুব উত্তেজনা কাজ করত, এখন পরবর্তী পর্যায়ে দেখা গেছে তাদের আর উত্তেজনা নাই, দুর্বলতা তৈরি হয়েছে, নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন আর অ্যাক্টিভ থাকে না। এই অবস্থায় কিন্তু মাসকাস খুব চমৎকার কার্যকরী মেডিসিন। তাহলে আমরা দেখব তারা মাদক সেবী, মাদকতাপূর্ণ উত্তেজনা যাদের ক্ষেত্রে দেখা দিবে, অতিরিক্ত বদমেজাজি হবে, কোনো কিছুতেই তাদের উত্তেজনাকে প্রশমিত করা যায় না, অনবরত সে বকবক করতে থাকে, অনবরত সে চিৎকার করে কথাবার্তা বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত তার ঠোঁট, মুখ, জিভ শুকিয়ে না আসে, যতক্ষণ পর্যন্ত তার ঠোঁট নীলবর্ণ না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার মুখমণ্ডল মলিন না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে মূর্ছিত না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে এলিয়ে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তার এই বকবকানি উত্তেজনা তার ক্ষেত্রে থামে না। এই সমস্ত লক্ষণ কোন রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হলে অবশ্যই একবার আমরা মাসকাস নামক এই হোমিওপ্যাথিক মেডিসিনের কথা চিন্তা করব। আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা? না স্যার, বুঝতেছি। জি, তো দেখেন মাসকাসের এই মানসিক লক্ষণ কিন্তু আমরা পেশেন্টদের ক্ষেত্রে পাব। পরিবর্তনশীল মনোভাবের কারণে কখনো কখনো দেখবেন সে চুপচাপ থেকে থেকে হঠাৎ করে সে অস্থির হয়ে ওঠে, এদিকে ওদিকে সে মানে ছোটাছুটি করতে থাকে,
কখনো গালাগালি করতে থাকে, আবার খিলখিল করে হাসতে থাকে। যে সমস্ত হিস্টিরিয়ার রোগীদের ক্ষেত্রে এই লক্ষণ আমরা দেখি, তখন তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসকাস নামক হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমরা চিন্তা করব। এই লক্ষণ কিন্তু প্লাটিনার মধ্যে আছে, এই লক্ষণ স্টোমিসিকদের মধ্যে আছে, এই লক্ষণ নাক্স মসকিটোর মধ্যে আছে। এই সমস্ত মেডিসিন গুলোকে আমাদের স্বতন্ত্রকরণ করতে হবে, স্পেসিফাই করতে হবে, ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, সিম্পলিফাই করতে হবে। যখন একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিন আমরা স্বতন্ত্রকরণ করতে পারবো, তখনই কিন্তু দেখবেন আমরা চিকিৎসা জগতে অনেক বেশি সফলতা লাভ করতে পারবো। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত উৎকণ্ঠা, মৃত্যু ভয় সবসময় বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা মাসকাসের কথা চিন্তা করতে পারি, সেই ক্ষেত্রে অ্যাপোরাইডের কথা চিন্তা করতে পারি, সেই ক্ষেত্রে প্লাটিনার কথা চিন্তা করতে পারি, সেই ক্ষেত্রে আর্সেনিক এর কথা চিন্তা করতে পারি, ক্যালকিরাকা, সিমিসিবিউগা, ল্যাকান, ফসফরাস, এই সমস্ত মেডিসিন গুলোর কথাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। যখনই সে শয়ন করতে যায় মনে হয় সে মরে যাবে, ঘুম থেকে আর মনে হয় সে জাগ্রত হতে পারবে না, ঘুরে ফিরে তার মনের মধ্যে এমন ধরনের ভয় তার মনের মধ্যে বাসা বাঁধে, মনে হয় যে আমি আর বাঁচবো না, আমার মৃত্যু অবধারিত। এখন এতে রোগীর যেমন হঠাৎ করে যখন রোগ লক্ষণ আক্রমণ করে, তখন সে মনে করে আমার মৃত্যু অবধারিত, আমি ডাক্তারের কাছে যাওয়াটা বৃথা। আমার কোন আত্মীয় স্বজন যখন কি বলবে যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তোমাকে, যখন সে একলাইতে রুগী হবে তখন বলবে আমার ডাক্তারের কাছে নেওয়ার মতো সময় খুব কম আছে, আমার আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে। এই অস্থিরতা, মৃত্যু ভয়, ছটফটানি, হঠাৎ করে এসে কাল বৈশাখী ঝড়ের মতো আক্রমণ করে ওই রুগীকে দলিয়ে মধ্যে একেবারে শেষ করে দিয়ে যাবে, অথবা রোগ লক্ষণ বিদায় নেবে। এই লক্ষণ আমরা যখন দেখবো এমন অবস্থায় প্রবল পিপাসা থাকবে, প্রোফেজিং করবে, প্রিডিকশন করবে, একবারে নির্দিষ্ট স্পেসিফিক টাইমের কথা, সার্টেইন টাইমের কথা সে বলে দিবে, আমার বিকাল 5টা পার হবে না, সন্ধ্যা 7টা পার হবে না, রাত 8টা পার হবে না, ডাক্তারের কাছে যাওয়া বৃথা, আমি ডাক্তারের কাছে গেলে সেই সময় আমি পাবো না, ডাক্তারের কাছে তোমরা কেন নিচ্ছ আমাকে, আমি নিশ্চিত মারা যাবো। এই সমস্ত লক্ষণ যখন আমরা কোনো রোগীর ক্ষেত্রে দেখবো, অবশ্যই আমরা অ্যাপোরাইটের কথা চিন্তা করব। আর যখন একটা মানুষের মৃত্যু হয়, অস্থিরতা, ছটফটানি যখন দেখা দেয়, তখন সে মনে করে আমি একটু পানি খাবো, তো তখন অ্যাপোরাইটের রুগী কিন্তু পানি খাবো পানি খাবো করতে থাকে, বারবার অনেক পরিমাণে সে পানি পান করতে চায়, এবং পানি পান করলেও কিন্তু তার পিপাসা নিবারণ হয় না, অনেকক্ষণ পরপর অধিক পরিমাণে ঠান্ডা পানি সে পান করতে চায়, এবং ভূমিকম্প যেমন হঠাৎ করে সে আক্রমণ করে, ভূমিধস কখন দেখা দিবে, ভূমিকম্প কখন দেখা দিবে, এটা আমরা যেমন কেউ বুঝতে পারি না, এখন এই রোগ লক্ষণও কিন্তু এইভাবে হঠাৎ করে আক্রমণ করে একবারে আমাকে আপনাকে দলিয়ে মথি একবারে শেষ করে দিয়ে যাবে, অথবা সে নিজেই বিদায় হয়ে যাবে। এই লক্ষণ কোনো রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হলে অবশ্যই এখানে অ্যাকোনাইট ছাড়া আর অন্য কোনো মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আর্সেনিকের মধ্যেও তো মৃত্যু ভয় আছে, মাসকাসের মধ্যে যেমন মৃত্যু ভয় আছে, আর্সেনিকের মধ্যে মৃত্যু ভয় আছে, অ্যাকোনাইটের মধ্যে মৃত্যু ভয় আছে, কিন্তু পার্থক্য নিরূপণ আমরা কিভাবে করবো? অ্যাকোনাইটের মৃত্যু ভয় কিন্তু দেখবেন অনেক বেশি থাকে, এই কারণে অনেক বেশি শক্তিশালী মানুষ তার বডিগার্ড হিসেবে রাখতে চাই। যেই ব্যক্তি অত্যন্ত হৃষ্টপুষ্ট দেহের অধিকারী, স্বাস্থ্যবান, সবল এবং অনেক বেশি শক্তিশালী, একে কিন্তু বডিগার্ড হিসেবে রাখতে চাই, সে দুর্বল চেতা কোনো মানুষকে বডিগার্ড হিসেবে রাখতে চায় না, আর্সেনিকের রোগী সঙ্গী চাই। এবং তার মৃত্যু ভয়টা দেখবেন একটু পরে দেখা দেয়, প্রথমেই দেখা দেয় না, একটু প্রথম অবস্থায় একেবারে প্রথম দিনেই কিন্তু মৃত্যু ভয় হতো তার নাও দেখা দিতে পারে, একেবারেই সে যখন দুর্বল হয়ে পড়ে দেখবেন, এবং মৃত্যু ভয় তার মধ্যে যখন দেখা দেয়, সে মনে করে আমি এক কলস পানি খেয়ে ফেলবো, সে মনে করে এক ঘুটি পানি খেয়ে ফেলবো, মূলত সে এক ঘুটি পানি সে পান করতে পারে না, ঠোঁটের কাছে মুখের কাছে এক চুমুক সে পানি নিলেই তার তৃষ্ণা কি মিটে যায়, এবং মনে করে আমার ভিতরে এত বেশি জ্বালা, এত বেশি যন্ত্রণা, এত বেশি অস্থিরতা, এত বেশি ছটফটানি, মৃত্যুর যে সময় ওইভাবে সময়টা সে বলতে পারে না, কিন্তু অনির্দিষ্ট সময়ের কথা সে বলে, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়ের কথা বলে। আর্সেনিক বলে আমার রাত পোহাবে না, আমার রাত পোহাবে না,
যে কোনো সময় হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, ডাক্তার দেখে লাভ নাই, তোমরা আমার পাশে থাকো, সে ভয় পায়। সঙ্গী সাথী সহচর কেউ না থাকলে সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তার যখন এই মানসিক, দেখেন আরসিডিকে রোগীর শারীরিক অস্থিরতার চেয়ে মানসিক অস্থিরতা বেশি বেশি দেখা দিবে, এত বেশি মানসিক অস্থিরতা দেখা দিবে, সে মনে করবে আমি মনে হয় একটু বিছানা পরিবর্তন করলে একটু স্বস্তি পাবো। সে মনে করে মনে হয় আমি এই রুম থেকে আর এক রুমে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু মূলত আরসিডিকে রোগী স্বস্তির নিঃশ্বাস পায় না, তার অস্থিরতা, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এটা সৃষ্টি হয় এবং দ্বিপ্রহরে ও রাত প্রহরে তার সকল কষ্ট বাড়ে। সেটা জ্বর বলেন, তার পাতলা পায়খানা বলেন, তার ডায়রিয়া বলেন, তার অন্য যে কোনো ডিজিজ বলেন না কেন, দ্বিপ্রহর এবং রাত প্রহর 12-1টার দিকে দিনের বেলায় আবার রাতের বেলায়ও 12-1টার সময় তার দেখা দেয়, এই সময় মৃত্যু ভয়ও তার দেখা দেয়। কিন্তু এই মৃত্যু ভয় এর সাথে তার পিপাসা থাকবে। একটা মানুষের যখন মনে করে যে সে তার মৃত্যু যে নিশ্চিত, এটা যখন সে বুঝতে পারে, তখন তার ক্ষেত্রে কি ধরনের ভিতর অস্থিরতা, এটা একমাত্র ভুক্তভোগী মানুষ ছাড়া মৃত্যুর দ্বারে দ্বার থেকে যে ব্যক্তি ফিরে এসেছে ওই ব্যক্তি জানে, আর সিডিকে রুগীতে যে ব্যক্তি পরিণত হয়েছেন ওই ব্যক্তি জানে আসলে কি ধরনের মানসিক অস্থিরতা থাকে। এমত অবস্থায় সে কি করবে, অল্প পরিমাণে পানি পান করবে, এক চুমুক পানি নেবে এবং ক্ষণে ক্ষণে সে পানি খাবে, এক চুমুকের পানি খাবে, 5 মিনিট পর আবার পানি চাইবে, তার মুখ শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক কলস পানি খেয়ে ফেলবে, কিন্তু এক কলস সে পানি পান করতে পারে না। এবং ঠান্ডা পানি খাইলেই তার কষ্ট, তার যন্ত্রণা, তার রোগ লক্ষণ আরো বৃদ্ধি পায়, কিন্তু যখন গরম পানি তার একটু সে পান করে তখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে থাকে, একটু কমফোর্ট ফিল করে। আর সিডিকে রোগী শুধুমাত্র মাথা ব্যথার ক্ষেত্রে সে ঠান্ডা চাই, আর বাকি সকল ক্ষেত্রে সে গরম চাই। এই লক্ষণ আমরা আর্সেনিক থেকে অ্যাকোনাইট, অ্যাকোনাইট থেকে মসকাস, এই লক্ষণ গুলো যখন আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো, তখন কোন ক্ষেত্রে মৃত্যু হয়, এর ক্ষেত্রে কোন মেডিসিন অ্যাপ্লাই করবো, এটা স্পষ্ট করা সম্ভব হবে। এখন যে সমস্ত রোগী যখন বলতে থাকে যে আমি বাঁচবো না, আমি নিশ্চিত মৃত্যুবরণ করতে যাচ্ছি, এটা কিন্তু আমরা আর্সেনিকের মধ্যে দেখি, এটা অ্যাকোনাইটের মধ্যে দেখি, কিন্তু মসকাসের রোগীদের মধ্যে আপন মনে সে বকবক করতে থাকে, আপন মনে সে বকে যায় বেশ শব্দ করে উচ্চ স্বরেই, এবং দেখবেন যে সে বকবক করতেছে, জিজ্ঞাসা করলে দেখবেন সে স্পষ্ট করে সে বলতে পারতেছে না, কিছু জিজ্ঞেস করেন তখন সে স্পষ্ট করে বলতেছে না, মাঝে মাঝে সে দেখবেন আঙ্গুল মুচড়াতে থাকে, আঙ্গুল মুচড়াতে থাকে, এবং কোকানি কাতরানি আহাজারি আর্তনাদ আহ উহ করে আপন মনেই সে দেখবেন সে উচ্চারণ করতেছে, আপন মনেই সে কথা বলে যাচ্ছে। কখনো কখনো তার অঙ্গ ভঙ্গি দেখবেন, হাত পা নাড়ানো বাঁকানো এবং স্মৃতিশক্তি কম হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা মাসকাসের রোগীদের ক্ষেত্রে দেখি। মাঝে মাঝে দেখবেন মাসকাসের রোগীদের মধ্যে অবসাদগ্রস্ত হয়ে যাওয়া, অবসাদগ্রস্ত হয়ে পড়ে থাকা, যেন কোনো কিছুই সে শুনতে পারতেছে না, কোনো কিছুই সে দেখতে পারতেছে না, কোনো কিছুই তার কাছে মনে হচ্ছে স্পষ্ট মনে হচ্ছে না, অথচ চোখ মেলে দেখে সবকিছুই কিন্তু কি ঠিক আছে, ঘরে লোকজন আসছে, এদিকে তার লক্ষ্য নাই। হিস্টেরিয়া রোগীদের ক্ষেত্রে আমরা এই ধরনের মানসিক লক্ষণ দেখি, আর এই ক্ষেত্রে মসকাস খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। দেখেন মসকাসের অনেক মানসিক লক্ষণ আছে, মসকাসের রোগীদের ক্ষেত্রে এরা দেখবেন অত্যন্ত অ্যাবসেন্ট মাইন্ডেড হয় এবং সবকিছু ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। যখন সে চিন্তা করে ওই চিন্তার সমাচ্ছন্ন অবস্থায় ওই জিনিসের প্রতি বুধ হয়ে থাকে, চিন্তা সমাচ্ছন্ন হয়ে থাকে, অ্যাবজর্ব হয়ে থাকে, অভিনিবিষ্ট হয়ে থাকে, চিন্তা চিন্তান্বিত থাকে, এবং সে মাঝে মাঝে দেখবেন কিছু খেয়ে উঠ করতেছে, অশালীন ভাষায় অকথ্য ভাষায় সে গালিগালাজ করতেছে, যতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত শ্রান্ত না হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে মূর্ছিত না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কিছু খেয়ে উঠ করতে থাকে, গালিগালাজ করতে থাকে, তাকে প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তর দিতে চায় না, এভারশন টু অ্যান্সার, সে প্রশ্নের উত্তর দিতে চায় না, দেখবেন সে অত্যন্ত ছিদ্রান্বেষী টাইপের হয়, অত্যন্ত ক্রিটিক্যাল মাইন্ডেড হয়, মানুষের দোষ ধরে বেড়ানো, মানুষের ছিদ্র ধরে বেড়ানো, কোথায় দোষ আছে, খুঁত আছে, এটা কিন্তু সে কি দোষ ধরতে থাকে, কোথায় দোষ আছে, ছিদ্র আছে, এটা অন্বেষণ করতে থাকে, খুঁজতে থাকে, এটা কিন্তু মাসকাসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। এমনকি দেখবেন সে কোনো কিছু
প্রতি মনোযোগ প্রবৃত্তি দিতে গেলে সে এলোমেলো হয়ে যায়। এই লক্ষণটি আমরা বাসকাসের রোগীদের মধ্যে দেখি। যে সমস্ত রোগীদের মধ্যে অতিরিক্ত রাগ, এই রাগ অবস্থায় দেখবেন প্রলাপ বকতেছে, ভয়ঙ্কর রাগান্বিত হয়ে যায়। এই রাগান্বিত অবস্থায় সে প্রলাপ বকতে চায়, তার মাথা যখন ব্যথা শুরু হয় সে প্রলাপ বকতে থাকে। এই লক্ষণ কিন্তু আমরা বাসকাসের রোগীদের মধ্যে দেখি। এর ক্ষেত্রে ভয় আছে, মৃত্যু ভয়। কিন্তু আমরা অ্যাকোনাইটের মধ্যে ফার্স্ট গ্রেড, সুপার গ্রেড মনে হয় সম্ভবত আর্সেনিকও আছে, কিন্তু সেকেন্ড গ্রেড মৃত্যু ভয় কিন্তু বাসকাসের রোগের ক্ষেত্রে আমরা দেখি। এখন এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখব, আর হিস্টিরিয়া প্রবণ, বিশেষ করে হিস্টিরিয়ার রোগীদের ক্ষেত্রে মস্কাস খুবই চমৎকার কার্যকরী মেডিসিন। যখন মহিলাদের ক্ষেত্রে দেখবেন মাসিক হওয়া হওয়া ভাব, মাসিক হয়তো এক দুই দিনের মধ্যেই হবে, এই মাসিক শুরু হওয়ার আগে যাদের হিস্টিরিয়া দেখা দেয় তাদের ক্ষেত্রে মস্কাস খুব অন্যতম একটি মেডিসিন। কেন রেপার্টরি দেখবেন 52 নম্বর পেজে আছে, কত নম্বর পেজে? 52 নম্বর পেজে আছে। আর যখন দেখবেন তার হিস্টিরিয়ার লক্ষণ দেখা দেয়, সে মূর্ছিত হয়ে যাচ্ছে, এবং কামুকতা, যখন দেখবেন যে তার ক্ষেত্রে হিস্টিরিয়া দেখা দিচ্ছে সে অত্যন্ত কামুক থাকে, কামুকতা, সেক্সুয়াল দ্য এক্সাইটমেন্ট, এটা কিন্তু আমরা মাসকাসের রোগীদের ক্ষেত্রে দেখি। তাহলে দেখবো যে সমস্ত রমণীদের ক্ষেত্রে মাসিকের পূর্বে হিস্টিরিয়ার লক্ষণ তৈরি হয় বা হিস্টিরিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা একবার মাসকাসের কথা চিন্তা করব। দেখবেন সে অত্যন্ত অস্থির। কখন অস্থির থাকে? যখন রাত আসে তখন তার মানসিক অস্থিরতা অনেক বেশি বেড়ে যায়। মাঝে মাঝে তার মেন্টাল ডিপ্রেশনের কারণে দেখবেন সে বিমর্ষ বিষণ্ণ অবস্থায় দিনাতিপাত কাটাচ্ছে। এই লক্ষণ কিন্তু মস্কাসের রোগীদের ক্ষেত্রে আছে। অচেতন অজ্ঞান অবস্থায় মনে হচ্ছে সে কথা বলতেছে, যেন চেতনা বোধ তার মধ্যে নাই। একজন মাতাল যেভাবে কথা বলতে থাকে, অনুরূপ মাসকাসের রোগীও কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে থাকে। এখন মাসকাসের রোগীদের মধ্যে তাদের যে মাতালের মতো যে ঘুরে পড়ে যাবে, এটা কিন্তু আমরা মাসকাসের রোগীদের মধ্যে দেখি। একটু সে মুভ করতে পারে না। দেখবেন একজন মাতাল মানুষ যখন দাঁড়াতে চায় সে কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারে না। কেন দাঁড়াতে পারে না? তার মধ্যে ওই ধরনের শক্তি কিন্তু থাকে না। কারণ যারা মদকারি খায় তাদের নার্ভগুলো কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে দেখবেন সে যখন রাস্তাতে হাঁটতে থাকে টলকাতে থাকে, টলমল করে হাঁটতে থাকে। অনুরূপ ভাবে মাসকাসের রোগী যারা হবে তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা যখন চলাফেরা করতে চায় তখন মনে হচ্ছে সে মাতালের মতো হাঁটতেছে, মনে হয় যেন সে পড়ে যাবে। এই লক্ষণ মনে হচ্ছে আমরা দেখতে পারি মাসকাসের রোগীদের ক্ষেত্রে। কখনো কখনো দেখবেন যে মাথা ঘোরার সাথে তার বমিভাবও থাকবে। এই লক্ষণ ব্রায়নেতে পাবেন, এই লক্ষণ অ্যাগোনাইটে পাবেন, এই লক্ষণ ফ্রামেটে পাবেন, এই লক্ষণ পেট্রোলিয়ামে পাবেন, ক্যামিকামে পাবেন, সালফারে পাবেন, অনেকগুলো মেডিসিনের মধ্যে আপনি রেপার্টরি সার্চ করলেই দেখবেন পাবেন। আবার মূর্ছার মতো ভাব কিন্তু আমরা মাসকাসের রোগীদের ক্ষেত্রেও দেখি। এই ক্ষেত্রে ব্রায়োনিয়া, অ্যাকোনাই, চায়না, ইগনেশিয়া, নেপ্টামিওর, নাক্স মাসকেটা, পালসিটিলা, এই লক্ষ্য এই মেডিসিন গুলো কিন্তু আমরা দেখি যে মাতালের মতো ভাব, মূর্ছা যাওয়ার মতো ভাব, এটা কিন্তু এই মেডিসিন গুলোর মধ্যে আছে। আবার অনেক রোগীদের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে মাসকাসের যারা রোগী হবে প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, এবং প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়ার পরও সেই সাথে দেখবেন তার মাথা ধরতে থাকবে, কিন্তু জেলসিমিয়াম কিন্তু তার ব্যতিক্রম। সম্ভবত জেলসিমিয়াম দেখবেন প্রচুর প্রস্রাব হলে তার মাথা ব্যথা থাকে না। এই লক্ষণটি কিন্তু আমরা জেলসের মধ্যে পাই। আবার চোখের যে সমস্ত লক্ষণ থাকবে মাসকাসের রোগীদের মধ্যে, যেমন সম্ভবত কুপ্রামেট, আরো বেশ কিছু মেডিসিন আছে, চোখটা একেবারে বিস্ফারিত থাকে, এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে, চোখের পলক যেন পড়ে না। আমরা মাসকাসের রোগীদের মধ্যেও কিন্তু দেখি যে এক দৃষ্টি সে তাকিয়ে থাকে, এদিকে ওদিকে সে চোখ ঘোরাতে পারে না। মনে হচ্ছে চোখের যে তারকা এটা উপরের দিকে স্থির হয়ে আছে। এই লক্ষণটি বিভোর মধ্যে পাবেন, এই লক্ষণটি বেলেরের মধ্যে পাবেন, এটা কুপ্রাম, সম্ভবত কুপ্রামের মধ্যেও আছে, কুপ্রাম আছে, হেলিবরাস আছে, হায়াসেমাসের মধ্যে আছে, ওপিয়ামে আছে,
কামে কামে আছে, হেলিবোরাস, আপনার গ্লোনোইন, এই সমস্ত মেডিসিন গুলোর মধ্যেও কিন্তু এক দৃষ্টিতে, স্থির দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে, চোখ যেন ঠেলে বের হয়ে আসতেছে এই ধরনের অনুভব তাদের মধ্যে দেখা দেয়, এই ধরনের অনুভূতি তাদের ক্ষেত্রে দেখা দেয়, চোখ চুলকায়, চোখ থেকে পানি পড়তে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। এই লক্ষণ মাসকাসের রোগীদের মধ্যে আমরা দেখি। দেখবেন মাসকাসের রোগীদের মধ্যে আমি আলোচনার প্রথমেই বলেছি যে একদিকে গাল তার ফ্যাকাশে থাকবে বা মলিন থাকবে কিন্তু গরম, আবার অন্যদিকের গাল লাল বর্ণ থাকবে কিন্তু হাত দিলে গরম বোধ হয় না। এই লক্ষণটি কিন্তু এই ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে, মাসকাস নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব প্রদান করে। পরীক্ষার সময় যখন এই মেডিসিন আপনার প্রুভিং করা হয়েছে, এই প্রুভিং কালীন সময়ে এই লক্ষণ কিন্তু দেখা দিয়েছিল প্রুভারদের মধ্যে, এই লক্ষণটির গুরুত্ব অত্যন্ত বেশি, অনেক বেশি। আবার দেখবেন মাসকাসের রোগীদের মধ্যে মুখ শুকিয়ে যাচ্ছে, পিপাসা থাকে, কখনো কখনো মুখে প্রচুর লালা দেখা দেয়, এই লক্ষণ কিন্তু আমরা মাসকাসের রোগীদের মধ্যে দেখি। মাসকাসের মুখের যে দুর্গন্ধ, হ্যাঁ এটা দুর্গন্ধ অনেক বেশি থাকে এবং খারাপ একটা স্বাদ থাকে, খাদ্যদ্রব্য একেবারে বিস্বাদ লাগে তার কাছে। সেই সাথে দেখবেন যে দুধ ছাড়া অন্য যে সমস্ত খাবার আছে, হ্যাঁ এই সমস্ত সে খাবার সে খাইতে চায় না, দুধ সে পছন্দ করে, অন্য খাবার সে খাইতে চায় না। মুখের স্বাদ সবসময় একটা তিতার স্বাদ মনে হয়, এই লক্ষণটি মাসকাসের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আবার দেখবেন পাকস্থলীর ক্ষেত্রে বা উদরের যে সমস্ত লক্ষণ আছে, খাদ্যদ্রব্য অনিচ্ছা কিন্তু মদ খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে, সে ভাত খায় না বা রুটি খায় না, অন্যান্য খাবার যেগুলো সেগুলো খায় না, কিন্তু মদ, তাড়ি, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, কফি, মানে উত্তেজক খাবার, সে মানুষ হিসেবে যেমন উত্তেজক, অনুরূপ ভাবে তার খাবারটাও উত্তেজক হওয়া চাই। কফি খেতে চাই, দুধ খেতে চাই, সে মদ পান করতে চাই, এখন অন্যান্য খাবারের প্রতি অরুচি, অনীহা, বিরক্তি, খাবার দেখলেই তার যেন বিরক্তি, তার রাগ ধরে, তার বিরক্তি আসে। যেমন আমরা ক্যালসিয়ামের রোগীদের ক্ষেত্রে দেখি, খাবারের গন্ধ, খাবারের নাম, এমনকি পাশের বাড়ি কি রান্না হচ্ছে, তার ঘ্রাণ শক্তি এত তীক্ষ্ণ থাকে, এত তীব্র থাকে যে পাশের বাড়ি কি রান্না হচ্ছে সে বলে দিতে পারে। ক্যালসিয়ামের রোগী, সিদার রোগী, সে বলে দিতে পারে খাবারের গন্ধে, ডিমের গন্ধে। দেখবেন তরকারি যে রান্নার যে ঘ্রাণ, এই ঘ্রাণ কিন্তু ক্যালসিয়ামের রোগী সহ্য করতে পারে না। অনুরূপ ভাবে আমরা মাসকাসের রোগীদের মধ্যেও দেখি এই ধরনের ঘ্রাণ সে সহ্য করতে পারে না, কিন্তু মদকে সে ভালোভাবেই নিতে পারে, মদ সে ভালোই খেতে পারে, খেলে তখন সে মনে হচ্ছে একটু কমফোর্ট ফিল করে। যাই হোক, এই সমস্ত লক্ষণ কোন রোগীদের ক্ষেত্রে আমরা যখন দেখবো তখন মাসকাসের কথা আমরা চিন্তা করবো। যা কিছু খাই বমি হয়ে যায়, মাসকাসের রোগী দেখবেন যে বমি বমি ভাব থাকবে, পেটটা সবসময় ভার বোধ থাকবে, বমি হয়ে যাবে এবং যা কিছু খাই পেটে থাকবে না, উঠে যায়। মাঝে মাঝে তার পেটে ব্যথা বেদনা হতে থাকে, পেটে জ্বালা পোড়া হতে থাকে, পেটে গড় গড় করে ডাকতে থাকে, তার পেটে অনেক বেশি বায়ু সঞ্চয় হয়। এই লক্ষণ কিন্তু মাসকাসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। পেট ফাঁপা থাকে, দেখবেন খাওয়ার সময় সে মূর্ছা হয়ে যাচ্ছে, মূর্ছাগ্রস্ত হয়ে যাচ্ছে, পেইন্টিং তার ক্ষেত্রে দেখা দিচ্ছে, এমনকি খাইতে খাইতেই সে মূর্ছা চলে যায়। এই লক্ষণটি কিন্তু মাসকাসের খুবই চমৎকার কার্যকরী একটি লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ, সেরামিক প্রকৃতির রোগীদের ক্ষেত্রে অবিরত দেখবেন যে তাদের ক্ষেত্রে আপনার হিক্কা হচ্ছে, হিক্কা বুঝুন তো, হিক্কফ যেটা বারবার হিক্কা উঠে থাকে, এই লক্ষণটি কিন্তু আমরা মাসকাসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে নিতে পারি। এই লক্ষণটি আপনার ইগনিশিয়ার মধ্যে আছে, এই লক্ষণটি অ্যাসিড হাইড্রো মধ্যে আছে, অ্যাসিড সালফের মধ্যে আছে। তো যারা গ্লোবাল সিস্টেমিক আছে সাফার করতে থাকে, তো মনে হয় গলা দিয়ে শুরু করে বুক দিয়ে গলা দিয়ে শুরু করে মনে হচ্ছে কি যেন একটা আটকে আছে, একটা অস্বস্তি, একটা অনুভব তারা মনে করতে থাকে, কিছু যেন গলার মধ্যে আটকে আছে সবসময়। এই লক্ষণটি কিন্তু আমরা মাসকাসের রোগীদের ক্ষেত্রে দেখি। আবার মাঝে মাঝে সে মূর্ছা হওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা এই মাসকাসের রোগীদের মধ্যে দেখি। এই ক্ষেত্রে ইগনেশিয়া, ল্যাক্টামিওর, কপিউলা সিন্ডিকা, পালসিটিলা, নাক্স মসকেটা, মাসকাস, এই মেডিসিন গুলোর কথা আমরা চিন্তা করতে পারি। আবার অনুরূপ ভাবে দেখবেন যে সমস্ত রোগীদের ক্ষেত্রে যে পাতলা পায়খানা হয়,
পেটে ব্যথা বেদনা সহ বাচ্চা পায়খানা হয়, দেখবেন রাত আসলেই দেখবেন অসাড়ে তাদের পায়খানা হয়ে যাচ্ছে। এই লক্ষণটি অ্যাসিড ফসে, আর্নিকাতে, আয়োসাম আছে, পডোফাইলামে, ফসফরাসে, সোলিডামে, অনেক মেডিসিনই কিন্তু আমরা দেখতে পারি, মাসকাসের মধ্যেও দেখতে পারি, কিন্তু রাত্রিকালেই শুধুমাত্র তার পায়খানার বেগ বেশি হয়। এই লক্ষণটি আর্জেনাইট, আর্সেনিক, চায়না, সিলেনামাস, ডালকামারা, থরামার্স, ক্যালিয়ার্স, ল্যাকেসিস, মার্কসল, ল্যাপটামার্স, ম্যাক্স মাসকেটা, পডোফাইলাম, সোলিডাম, কালসিটিলা, সালফার, এই মেডিসিন গুলোর মধ্যে আমরা দেখি। কিন্তু যারা মূর্ছা প্রবণ, মূর্ছা বায়ুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে দেখবেন এই লক্ষণে মাসকাস খুবই চমৎকার কার্যকরী মেডিসিন হবে। আবার প্রস্রাবের যে লক্ষণ দেখবেন, মাসকাসের রোগীদের মধ্যে প্রচুর পরিমাণে প্রস্রাব হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করার তার ইচ্ছা থাকবে, পিপাসা তার খুব বেশি হবে এবং প্রস্রাবের সাথে মনে হচ্ছে সুগার খুব বেশি যাচ্ছে। এই লক্ষণটি কিন্তু মাসকাসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। এই কারণেই ডায়াবেটিসের পেশেন্টদের জন্য মাসকাসের কথা আমরা একবার চিন্তা করতে পারি। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে দেখবেন যে তারা যখন অনেক বেশি প্রস্রাব করতে থাকে, বহুমূত্রে সাফার করতে থাকে এবং তার শরীর দিন দিন দীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে, কাম শক্তি সম্পূর্ণ লোপ পেয়ে যাচ্ছে, দেখবেন অনেক পেশেন্টদের ক্ষেত্রে যারা ইনসুলিন নিচ্ছেন, তো ইনসুলিন নিতে নিতে দেখবেন তাদের শরীর জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে ইনসুলিন আর কাজ করতেছে না। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা দেখবেন এদের সেক্সুয়াল ডেবিলিটি দেখা দেয়, সেক্সুয়াল যে উত্তেজনা, হ্যাঁ এটা কিন্তু একেবারেই কিন্তু থাকে না। ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা দেখবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু অবজারভেশন করবেন, পর্যবেক্ষণ করে দেখবেন যারা দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন, তো সেক্সুয়াল এমনিতেই কিন্তু ডায়াবেটিস এর পেশেন্টদের ক্ষেত্রে সেক্সুয়াল ডেবিলিটি থাকে, কিন্তু যখন আমরা দেখব যে ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নিতে তার শরীর জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে এবং কাম শক্তি, সেক্সুয়াল এক্সাইটমেন্ট একেবারে লোপ পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মাসকাস খুব চমৎকার কার্যকরী মেডিসিন। এই ক্ষেত্রে অ্যাসিড ফস, লাইকোপোডিয়াম, মার্কসল, ল্যাপটামিয়ন, আরো অনেক মেডিসিন আছে, সালফার, এই মেডিসিন গুলো খুব চমৎকার, কিন্তু মাসকাসের রোগী অত্যন্ত শীতকাতর হবে, অত্যন্ত শীতকাতর হবে এবং আগে অনেক বেশি কাম উত্তেজনা ছিল, সেই অধিক কাম উত্তেজনা অতীতে ছিল কিন্তু এখন তার কাম উত্তেজনা নাই, বর্তমানে সে ডায়াবেটিস এর কারণে তার একেবারেই সেক্সুয়াল এক্সাইটমেন্ট নাই, সেক্সুয়াল ডেবিলিটি দেখা দিচ্ছে এবং প্রস্রাব পরিমাণে অল্প অল্প হচ্ছে কখনো কখনো, প্রস্রাবের উগ্র গন্ধ থাকে। এই লক্ষণটি মাসকাসের খুব চমৎকার কার্যকরী লক্ষণ। মাসকাসের রোগীদের ক্ষেত্রে দেখবেন যে এই মেডিসিনটি অ্যাপ্লাই করলে সেক্সুয়াল এক্সাইটমেন্ট দেখা দিবে। যে সমস্ত হাকিম, কবিরাজ এবং বিশেষ করে হার্বাল চিকিৎসক কামোত্তেজক ওষুধ হিসাবে, ওনারা কমন একেবারে স্পেসিফিক মেডিসিন হিসেবে এই কস্তুরিকে ব্যবহার করেন। কিছু কিছু কবিরাজ আসলে দেখবেন যে ওষুধের টাকা অনেক অনেক টাকা লাগবে, তোমাকে একেবারে অরিজিনাল খাঁটি কস্তুরি দিব, খাঁটি কস্তুরির দাম কিন্তু অনেক টাকা। এখন এই খাঁটি কস্তুরি খাইতে খাইতে রোগীর সেক্সুয়াল এক্সাইটমেন্ট দেখা দিলেও একটা পর্যায়ে তার আর কোনো উত্তেজনা থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু মাসকাসের চিত্র তৈরি হতে পারে। যে সমস্ত হেকিম বলেন, কবিরাজ বলেন, আপনার দাওয়াই যারা চিকিৎসা করেন, তো স্পেসিফিক রিমেডি হিসাবে এই কস্তুরিকে ব্যবহার করেন আর কস্তুরি থেকে প্রস্তুত করা হয়েছে এই মাসকাস। আমরা এই সমস্ত রোগী যখন ভিন্ন ব্যথিতে গিয়ে এই মেডিসিন খেয়ে খেয়ে সেক্সুয়াল এক্সাইটমেন্ট আর না থাকে, তখন আমরা একবার মাসকাসের কথা চিন্তা করব এবং তাদের জনন যন্ত্র দেখবেন একেবারে ক্ষুদ্র হয়ে গেছে, একেবারেই ক্ষুদ্র হয়ে গেছে। যৌবন অবস্থায় হয়তো ঠিক ছিল, কিন্তু এখন এই ওষুধ খেতে খেতে একটা পর্যায়ে প্রথম উত্তেজনা হতো কিন্তু এখন উত্তেজনা হয় না এবং তার জনন যন্ত্র একেবারেই ক্ষুদ্রাকৃতির হয়ে গেছে, হতভঙ্গের রোগে সে ভুগতেছে। এই ক্ষেত্রে তার জন্য এই মেডিসিনটি অমূল্য মেডিসিন হবে, খুবই চমৎকার কার্যকরী মেডিসিন হবে। তো যে সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখব হতভঙ্গের লক্ষণ সহ অতিরিক্ত প্রস্রাব হওয়ার যে লক্ষণ, এক কথায় ডায়াবেটিসে যারা সাফার করে এদের ক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষ উপকারী, কিন্তু তার মানে এই নয় এইভাবে নেওয়াটা ঠিক হবে না যে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট অথবা ইনসুলিন ছাড়া চলতে পারতেছেন না ডায়াবেটিস রোগী,
আমরা একবার, যেহেতু কবিরাজেরা কস্তুরি স্পেসিফিক ব্যবহার করে, আমরাও মাস্টার স্কেল স্পেসিফিক কিছু ব্যবহার করি, এই কাজটা কিন্তু আমরা কখনোই করবো না। আবার কারো যদি অতিরিক্ত উত্তেজনা, এটা আমি প্রথমেই বলেছি যে অতিরিক্ত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এই উত্তেজনা সে কোনো রকম ভাবে থামাতে পারতেছে না, এই মেডিসিনটি অ্যাপ্লাই করলে তাদের অতিরিক্ত যে কাম উত্তেজনা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। অ্যাসিড ফ্লোর যেমন অতিরিক্ত কাম উত্তেজনা প্রশমিত করতে পারে, অ্যাসিড পিকনিক যেমন করতে পারে, ক্যান্থারিস যেমন করতে পারে, ক্যানাবিস ইন্ডিকা যেমন করতে পারে, কোনিয়ামে রুগীরাও কিন্তু দেখবেন যে প্রথম পর্যায়ে যৌবনের প্রারম্ভিকায় আমরা দেখি কোনিয়ামে রুগী ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার থাকে, একটা পর্যায়ে দেখবেন সেক্সুয়াল এক্সাইটমেন্ট আর নাই। কেন? দীর্ঘদিন তার এই সেক্সুয়াল উত্তেজনাকে দমন করতে করতে রিপুর সাথে, রিপুর তাড়নায় হয়তো সে কি করতে অপকর্ম করতে পারতেছে না, তো রিপুকে দমন করতে গিয়ে, সাপ্রেস করতে গিয়ে তার জৈবিক চাহিদা, তার বায়োলজিক্যাল ডিমান্ড, এই ডিমান্ডকে সাপ্রেস করতে করতে একটা পর্যায়ে সে কোনেমে রোগীতে পরিণত হয়। কিন্তু যৌবনের প্রথমে কিন্তু তার অনেক বেশি উত্তেজনা ছিল, এখন আর উত্তেজনা নাই। এমনকি সুন্দর স্ত্রীর সাথে আলিঙ্গন করতে গেলেও অসাড়ে মনে হচ্ছে তার বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা যে প্রোস্টেটিক যে ফ্লুইড, প্রোস্টেটিক ফ্লুইড এটা নিঃসরণ হয়ে যাওয়ার পরে পেনিস তার শিথিল হয়ে যাচ্ছে, স্ত্রীর সাথে সংসর্গ করতে পারতেছে না। কিন্তু প্রথম পর্যায়ে তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল, এই ক্ষেত্রে আমরা কোনিয়ামের কথা চিন্তা করতে পারি। কিন্তু কোনিয়ামের রোগী অধিকাংশ ক্ষেত্রে এরা সৎ হয়, নিজের জীবন যৌবনকে এরা দেখবেন যে রিপুর তাড়নাকে দমন করতে চাই, আর দমন করার ফলে সে কোনিয়ামের রোগীতে পরিণত হয়। এই ক্ষেত্রেও কিন্তু কোনিয়ামের কথা আমরা চিন্তা করতে পারি। লাইকোপোডিয়ামের রোগীও কিন্তু দেখবেন যে তাদের ক্ষেত্রে অতিরিক্ত যে প্রথম পর্যায়ে উত্তেজনা ছিল, একটা পর্যায়ে এখন উত্তেজনা নাই, তো এখন শিথিল হয়ে গেছে, ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে, এক্সাইটমেন্ট নাই। প্লাটিনা রুগী যৌবন বয়সে তার অনেক বেশি উত্তেজনা ছিল, কিন্তু বিয়ে শাদীর পরে দেখা গেল যখন সে যুবতী ছিল তো বিয়ে শাদী হয় নাই, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে অপকর্ম করতে করতে দেখা গেল এখন আর ভালো লাগে না। আর সে কিন্তু এমন প্রকৃতির যে প্লাটিনা রুগী দেখবেন বন্ধু চেঞ্জ করতে থাকে, সে প্রেমিক চেঞ্জ করতে থাকে, একটা স্বামীতে সে সন্তুষ্ট হয় না, এক ঘর থেকে আর এক ঘরে যায়। এই অভ্যাস কিন্তু অনেক সময় এই বদ অভ্যাসটা এমন পর্যায়ে আসে দেখবেন যে অনেকে দুই তিন গন্ডা বিয়ে হয়েছে, দুই তিন জায়গায় পাঁচ জায়গায় বিয়ে হয়েছে, তো কোনো জায়গায় এরা হর্ষা করতে পারে না। দেখবেন সেক্সুয়াল এক্সাইটমেন্ট এত বেশি থাকে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে যাকে তাকে উত্তেজনার কারণে সে কি করতেছে, চুমন করতে চাই, যাকে তাকে আলিঙ্গন করতে চাই, কিন্তু যখনই সে প্র্যাকটিক্যালি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাই তখন তার দেখবেন অসহনীয় যন্ত্রণা এবং অসহনীয় কষ্ট হচ্ছে। এটা কিন্তু প্লাটিনা রোগীদের ক্ষেত্রে দেখি, প্লাটিনা রোগী কিন্তু নিজেকে আইসোলেটেড করে রাখতে চাই, এরা পাহাড়ের উঁচু স্থানে ঠাঁই নিতে চাই, সমাজের সমস্ত মানুষকে এরা নিচু প্রকৃতি মনে করে যে আমার মতো এত বেশি সৌন্দর্য, এত বেশি রূপ, এত বেশি শিক্ষা দীক্ষা, এত বেশি জ্ঞান গরিমা, এত বেশি বংশমর্যাদা, হ্যাঁ এটা অন্য কারণ নাই, তার সাথে সে কথা বলতে চায় না। এটা কিন্তু আমরা প্ল্যাটিনা রুগীদের ক্ষেত্রে দেখি। আবার পালসি রুগী কিন্তু দেখেন সে নিঃসঙ্গর কারণে লোকজন না থাকলে সে কিন্তু বিমর্ষ বিচ্ছন্ন অবস্থায় থাকতে চায়, সে কিন্তু দেখেন সঙ্গী না পাইলে, ভালোবাসা না পাইলে দেখবেন ফার্স্ট সেকেন্ড ফিলিং তার মধ্যে দেখা দেয়, হ্যাঁ এটা কিন্তু পালসি রুগীদের ক্ষেত্রে দেখি। যাই হোক, এই সমস্ত যে লক্ষণগুলো আমরা বলতেছি প্রত্যেকটি লক্ষণের সাথে প্রত্যেকটা মেডিসিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এই স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। স্ত্রী রুগীদের ক্ষেত্রে দেখবেন যে মাসকাসের রুগী যারা হবে এদের অনেক বেশি কাম উত্তেজনা থাকবে, আবার যাদের কম থাকবে এটা একটু বৃদ্ধি করবে, এটা ল্যাটিনার ক্ষেত্রে আমরা দেখি। এবং জনন যন্ত্রে অতিরিক্ত সুরসুর করার মতো একটা অনুভূতি তৈরি হবে, একটা পর্যায়ে সে কি করবে, ল্যাটিনার রুগী মাসকাসের রুগী মাস্টারবেশন করতে সে বাধ্য হবে। অরিগেনাম, অরিগেনাম একটা মেডিসিন আছে, তার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে অতিরিক্ত সুরসুর করা। দেখেন আমি আজকে একজন ডক্টরের কাছে ইতিহাস শুনে আমি অবাক হয়েছি, তো বললো এই মেয়েটা এই ডাক্তার সাহেবের কাছে এসে তার মানে তাকে পাওয়ার জন্য, যেহেতু স্বামীর সেক্সুয়াল ডেবিলিটি আছে, কিন্তু এই রুগী ডাক্তারকে পাওয়ার জন্য সে বলেছে আপনি আমাকে বিয়ে করার দরকার নাই, আপনি শুধু একটা দিন একটা রাত আপনার সাথে থাকতে চাই। দেখেন যখন কোন মানুষ এই ধরনের উন্মাদনা তৈরি হয়, মানে সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক বেশি দেখা দেয়, এটা কিন্তু মানসিক অসুস্থতা,
এটা কিন্তু মানসিক অসুস্থতা। তো একটা পর্যায়ে ডাক্তার বলেছেন যে নো, এটা অসম্ভব, আপনি আমার চেম্বারে কখনো আসবেন না এবং আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। এরপরে দেখবেন আবার সে কান্নাকাটি করে, আবার সে পর্দা করে, হাত মোজা পরে, পা মোজা পরে, বোরখা পরে, অথচ দেখেন তার মনের মধ্যে এই ধরনের শয়তানি। আসলে সে মানসিক ভাবে অসুস্থ হওয়ার কারণে সে কিন্তু এমন হয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তাকে ভালো করা সম্ভব হতো, হয়তো ওই ডক্টর ওনাকে মেডিসিন দিতে পারেন না ওনার ব্যর্থতা। তো এই ধরনের জ্ঞান কিন্তু থাকে না, এই ধরনের হিতাহিত জ্ঞান কিন্তু অনেক রুগীদের ক্ষেত্রে থাকে না। এমত অবস্থায় এই মানসিক রুগীকে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে ভালো করতে পারি। যাই হোক, তো প্ল্যাটিনা রুগী কিন্তু এমন হয়, মিউরেক্স এর রুগী কিন্তু অনেক ক্ষেত্রে এমন দেখি, প্ল্যাটিনা রুগী, মাস্টার্স এর রুগী, অরিগেনামের রুগী, ক্যান্থাইসিস এর রুগী, এরা কিন্তু এই রুগীদের ভাই। তো আজকে মনে হয় আলোচনা বেশি না করে স্বল্প পরিসরে আলোচনা শেষ করে দেই, ঠিক আছে? আলোচনা কি আর শুনবেন আপনারা? জি স্যার, ভালো লাগছে স্যার। ভালো লাগছে যে আলোচনা করলে তো ভালো লাগবে। স্যার, ওই সেক্সুয়াল ডিসএবিলিটি গুলো নিয়ে একটু আলোচনা করেন স্যার, সেক্সুয়াল রোগী গুলো ইদানিং বেশি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তো দেখেন আমরা এমডি আবু ভাই ভিডিও অফ করে দেন স্যার। একজন ডাক্তার ভাই ওনার চেম্বার ওপেন করিয়ে প্যাটেন্ট মলম ওই অনেক ফাইল দেখা যাচ্ছে, অনেক একটু ভিডিও করতে বলবেন। ওনাকে ভিডিও অন করতে বলবো? উনি তো এখানে মূল ধারার সাথে সংযুক্ত হয়েছে, ওনাকে দেখাইতে দেন। উনি গর্ববোধ করতেছে যে আমার দোকানে প্যাটেন্ট আছে। সমস্যা নাই, তো উনি আদর্শ প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। বায়োকেমিক কখনো হোমিওপ্যাথিক চিকিৎসা হতে পারে না। আমরা হ্যানিম্যানকে যদি অনুসরণ করতে চাই, হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিনকে যদি স্ট্রিক্টলি ফলো করতে চাই, কখনো আমরা ম্যাল প্র্যাকটিস করতে পারি না। আমি দীর্ঘ 20 বছরের প্র্যাকটিস লাইফে এই ধরনের মানে ম্যাল প্র্যাকটিস আলহামদুলিল্লাহ নাই। আপনারা অনেকে হয়তো অনেক কথা অনেকের কাছে শুনতে পারেন, আমাদের অনেক ছাত্র ছাত্রীদের কাছে অনেকে বলেন, আমরা প্রত্যেকেই ছাত্র, কেউ প্রথম ছাত্র কেউ নতুন ছাত্র, যে স্যার সিঙ্গেল মেডিসিনের কথা বললে কি হবে, স্যার ঠিকই গোপনে গোপনে ট্যাবলেট গোড়া করে দেয়। কি আপনারা কখনো দেখেছেন? আমাদের পাশে বসতে হবে, আদর্শ শিখতে হবে। এরা হচ্ছে কুলাঙ্গার, এরা হেনিমেনের আসরম শত্রু। জি জি জি, ধন্যবাদ ভাই। তো যাই হোক, তো আমরা যারা এখানে অনেকেই একক মেডিসিনে আসতে পারতেছে না, তো অনেক মানে উস্তাদের সান্নিধ্যে থেকে ওই ম্যাল প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছি, আমরা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব, আস্তে আস্তে এগুলো ছাড়ার চেষ্টা করব। হঠাৎ করেই দেখবেন একটা জিনিস আমি বলি, যেমন আল্লাহ রাসূলের সময়ে যখন মদের বিষয়ে ওহী নাজিল হয়েছিল, ঠিক আছে, তো মদ কিন্তু প্রথমেই কিন্তু এখন আস্তে আস্তে এটা কি কিন্তু ছাড়া ছেড়ে দিয়েছে, তাই না? তো অনেকে এই ভেবে ছাড়তে পারবে না। তো এটা যেহেতু তার এটা পেশা এবং এখান থেকে রুটি রুজির ব্যবস্থা করতে হয় তাকে, তো ওনারা আমাদের সাথে থাকতে থাকতে আদর্শ প্র্যাকটিস করতে করতে ওনারা দেখবেন যে ওই দিকে যাবেন না। আসলে ওগুলোতে তো সাময়িক ভাবে রেজাল্ট পাওয়া যায়, স্থায়ী ভাবে কিন্তু রেজাল্ট পায় না। এই জন্য আমরা চেষ্টা করব একেবারে রুট লেভেল থেকে শুরু করে। এই জন্য তো হোমিওপ্যাথি ডক্টর স্ট্রয়েন আজকে এই অনলাইন ক্লাস, অফলাইনে রুগী দেখা, অনলাইনে রুগী দেখা, এবং প্রত্যেকটা চেম্বারে তরুণ ডাক্তারদের চেম্বারে গিয়ে তাদেরকে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা, তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলা। আমরা কাউকে নিগৃহীত করতে চাই না, আমরা কাউকেই ছোট করতে চাই না, অসম্মানিত করতে চাই না। আমরা চাই যে আমাদের সাথে থেকে আদর্শ প্র্যাকটিস করে করে আদর্শের এই ধারাটা যেন অব্যাহত রাখতে পারেন। সেই মানে যোগ্যতা আমাদের তৈরি করতে হবে, আমাদের একে অপরকে হেল্প করতে হবে, আর এটা যদি না পারি এটা আমাদের ব্যর্থতা। তো আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করতেছি, এবং অলরেডি আমরা বিভাগীয় কমিটিও গঠন করেছি গত সপ্তাহে রাজশাহীতে, গতকাল আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করেছি, আগামী শুক্রবারে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হবে। তো যদি আমরা প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটা জেলা, উপজেলা তে আমরা দক্ষ যোগ্য আদর্শ ডাক্তার তৈরি করতে পারি, আপনার প্যাটেন্টের কথাই বলা লাগবে না, অটোমেটিক্যালি ফেলে দিবেন, আমার কাছে সেটা মনে হয়। তো সকলকে ধন্যবাদ জানাই, আর আমাকে আমাকে
আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি যেন একটু সেক্সুয়াল যে রেমেডি আছে এই সমস্ত রেমেডির উপরে একটু কথাবার্তা বলি, তাই না? দেখেন সেক্সুয়াল মেডিসিন কিন্তু অনেক মেডিসিন আছে, আছে না? হ্যাঁ, এখন সেক্সুয়াল রেমেডি যে সমস্ত রেমেডি আছে এই সমস্ত রেমেডির মধ্যে থেকে মাসকাস কিন্তু খুব চমৎকার কার্যকরী একটা মেডিসিন। এখন মাসকাস ছাড়া কি আর কোনো মেডিসিন নাই? সেক্সুয়াল ডেবিলিটির ক্ষেত্রে মাসকাস ছাড়া কি আর কোনো মেডিসিন নাই? আছে। আমরা মাসকাসের আলোচনা শুনতে গিয়ে দেখেন আমরা যারা দীর্ঘদিন প্র্যাকটিস করতেছি মেডিসিন কে পার্থক্য নিরূপণ করতে পারি, কিন্তু যারা তরুণ ডাক্তার ওনার কোনিয়াম যখন পড়বেন মনে হবে যে কোনিয়ামেই মনে হয় সকল সেক্সুয়াল ডেবিলিটির জন্য কোনিয়াম ভালো মেডিসিন, ঠিক আছে? আবার যখন লাইকোপোডিয়াম পড়বেন তখন মনে হবে যে লাইকোপোডিয়াম মনে হয় সেক্সুয়াল ডেবিলিটির জন্য খুব ভালো মেডিসিন। যখন উনি অ্যাগনাসকাস পড়বেন তখন মনে হবে অ্যাগনাসকাস মনে হয় সকল রোগীর জন্য এটা ভালো মেডিসিন, কিন্তু আসলে গোলক ধাঁধার মধ্যেই পড়ে যায়। আমার কাছে মনে হয় আমি তরুণ অবস্থায় নতুন অবস্থায় দেখেছি যখন প্র্যাকটিস করার চেষ্টা করছি বা নিজে পড়েছি মনে হয় যে এই মেডিসিন তো আমার মধ্যে আছে, এই মেডিসিনের লক্ষণ তো আরেকজনের মধ্যে আছে। আসলে দেখেন আপনারা যারা তরুণ ডাক্তার তখন আপনারাও কিন্তু এই গোলক ধাঁধায় পড়ে যান, মনে হয় যে সে মনে হয় লাইকোপোডিয়ামের রোগী, সে মনে হয় নাক্সের রোগী, সে মনে হয় অ্যাগনাসকাস্টের রোগী, সে মনে হয় লোফালুটিমের রোগী, সে মনে হয় অ্যাভেনাসেটের রোগী। দেখেন যাদের ক্ষেত্রে আমরা যে ধ্বজভঙ্গে যারা সাফার করতেছে, ধ্বজভঙ্গে ইংরেজি কি মনে আছে আপনাদের? ইম্পোর্টেন্সি, কি কি বলে এটাকে? ইম্পোর্টেন্সি স্যার, ইম্পোর্টেন্সি, জি। যাদের সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট আসে না, ইরেকশন ওয়ান্টিং থাকে, তাদের ক্ষেত্রে কি কি মেডিসিন? দেখেন রেপার্টরি তো অনেক মেডিসিন আছে, একটু রেপার্টরি দেখবেন যে সেখানে অ্যাগনাসকাস আছে, ব্যালাটেকার আছে, ক্যালাডিয়াম আছে, ক্যালকেরেকাব আছে, চায়না আছে, কোনিয়াম আছে, লাইকো, মেডুরিনাম, নাক্সভম, ফসফরাস, সেলেনিয়াম, সিপিয়া, সালফার। এখন এই কমন মেডিসিন গুলোর মধ্যে থেকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে একেবারে মূল যে সিমটম সেইগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা মনে হয় আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে একটি গান শুনতে পারি। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি আমাদেরকে একটু বিনোদন দিন, তারপর আবার আলোচনা আসি। জি আমি অসুস্থ ছিলাম, আপনাদের মাঝে আবার ফিরে আসছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। দে দে পেটেন সাইরা দে, দে দে মলম সাইরা দে, ডাকার ভুল করিস না, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না, দে দে প্যাটেন সাইরা দে, দে দে মলম সাইরা দে, ডাক্তার ভুল করিস না, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না। হোমিওর কদর আছে সারা দুনিয়া জুড়ে, প্যাটেন্টের কারণে হে অপবাদ আসছে ঘুরে, হোমিওর কদর আছে সারা দুনিয়া জুড়ে, মলমের কারণে হে অপবাদ আসে ঘুরে, অর্গানন যার সহায় তার কিছুর ভাবনা, সুখ মাত্রা যার সহায় দে দে মলম সাইরা দে, ডাক্তার ভুল করিস না, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না। হোমিওর কদর আছে সারা দুনিয়া জুড়ে, প্যাটেন্টের কারণে হে অপবাদ আসে ঘুরে, হোমিওর কদর আছে সারা দুনিয়া জুড়ে, বায়ু কমিকের কারণে হে অপবাদ আসে ঘুরে, অর্গানন যার সহায় তার কিসের ভাবনা,
সুখ মাত্রা যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না, দে দে প্যাটেন সাইরা দে, দে দে মলম সাইরা দে, ডাক্তার ভুল করিস না, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না, প্যাটেন মলম দিলে আরোগ্য যাই বিফলে, চাপা পড়ে থাকে রোগ রোগী মরে তিলে তিলে, বায়ু কেমিক টিংসার দিলে আরোগ্য যাই বিফলে, চাপা পড়ে থাকে রোগ রোগী মরে তিলে তিলে, অর্গানন যার সহায় তার কিসের ভাবনা, সুখ মাত্রা যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে বায়ু কেমিক দেরি করিস না, ছেড়ে দে মাদার টিংসার ভুল করিস না, দে দে প্যাটেন সাইরা দে, দে দে মলম সাইরা দে, ডাক্তার দেরি করিস না, ছেড়ে দে বায়ু কেমিক ভুল করিস না, ছেড়ে দে মাদার টিংসার দেরি করিস না, ছেড়ে দে প্যাটেন মল দেরি করিস না। মারহাবা 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 মারহাবা, খুব চমৎকার, খুব চমৎকার। আরেকটি আরেকটি গান আপনার কাছে শুনতে চাই, সেটা হলো ওই যে আপনার লেখা সম্ভবত আমার চেম্বার একদিন গিয়েছিলেন, সেটা শুরু করেন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি চাপা পড়া চর্ম রোগ যার দুর্বিষহ জীবন তাহার, চাপা পড়া চর্ম রোগ যার দুর্বিষহ জীবন তার, চলতে ফিরতে উঠতে বসতে রোগ যন্ত্রণায় হয় কাতর, চর্ম রোগে হে মলম দিও না আর, চুলকানিতে হে মলম দিও না আর, চাপা পড়া চর্ম রোগ যার দুর্বিষহ জীবন তার, চাপা পড়া চর্ম রোগ যার দুর্বিষহ জীবন তার, চলতে ফিরতে উঠতে বসতে রোগ যন্ত্রণায় হয় কাতর, চুলকানিতে হে মলম দিও না আর, চর্ম রোগে হে মলম দিও না আর, চর্ম রোগে মলম দিলে পীড়া সেরা বন্ধ হয়, দেহে ঢুকি ওই সোরা বিষ উপবিষের জন্ম দেয়, উপবিষের জন্ম দেয় মনরে হে, চর্ম রোগে মলম দিলে ইরা সিরা বন্ধ হয়, দেহে ঢুকি ওই সোরা বিষ উপবিষের জন্ম দেয়, উপবিষের জন্ম দেয়। স্যার ভুলে গেছি আর, ধন্যবাদ অনেকদিন আপনি প্র্যাকটিস করেন না, মারহাবা মারহাবা, সুন্দর চমৎকার। তো মাঝে মাঝে আমরা আব্দুর রাজাক ভাইয়ের কণ্ঠে এই ধরনের তার নিজের লেখা গান আমরা শুনবো, সকলকে ধন্যবাদ জানাই, আমরা একটু মাঝে বিনোদনও পাইলাম আর কি। তো আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম কলকাতা পয়েন্ট, আসল যে বিষয় সেটাতে ফিরে আসি, যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে যৌন উত্তেজনার অভাব, ইরেকশন একেবারেই হয় না, ইরেকশন ওয়ান্টিং দেখা দেয়, সেই ক্ষেত্রে রেপার্টরিতে 188টি মেডিসিন আছে। তো 188টি মেডিসিনের মধ্য থেকে ফার্স্ট গ্রেড 14টি, সেকেন্ড গ্রেড 49টি এবং 165টি থার্ড গ্রেড, এর মধ্যে থেকে যে সমস্ত মেডিসিন আমরা সচরাচর ব্যবহার করি, দেখুন অ্যাগনাস ক্লাস প্রথম পাখিদের জন্য খুব চমৎকার কার্যকরী মেডিসিন, সেক্সুয়াল উত্তেজনা যৌবনের প্রারম্ভে তার ছিল কিন্তু সে যৌবনকে ধরে রাখতে পারে নাই, সে যৌবনকে ধরে রাখতে পারে নাই, একটা পর্যায়ে অপকর্ম করতে করতে তার সেক্সুয়াল ডেবিলিটি এমন পর্যায়ে এসেছে দেখা গেল বিয়ে শাদির পরে অনেক বেশি সুন্দরী স্ত্রী তার যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে না, তখন মনে তার আক্ষেপ হয়, তার দুশ্চিন্তা হয়, তার কষ্ট হয় যে আসলে আমি জীবনে কতই না পাপ করেছি, কতই না ভুল করেছি, এমন অবস্থায় আমরা অ্যাগনাস ক্লাসের কথা চিন্তা করতে পারি, এবং অপকর্ম করতে করতে দেখবেন বিভিন্ন প্রতিতলায় যেতে যেতে একজন নারীর সাথে না অসংখ্য নারীর সাথে মেলামেশা করতে করতে যখন দেখবেন সে গনোরিয়াতে আক্রান্ত হয়েছে, এই গনোরিয়া চিকিৎসা নিতে গিয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাগনাস ক্লাসের কথা চিন্তা করতে পারি, সোজার কথা চিন্তা করতে পারি, কিন্তু অ্যাগনাস ক্লাসের জনন যন্ত্র একেবারে ছোট হয়ে যায়, দুইটা মেডিসিন আছে
যে পেনিস জেনিটাল অর্গানে এসে দেখবে পেনিস স্মল দুইটা মেডিসিন, একটা হচ্ছে লাইকো আর একটা হচ্ছে এগনাসকাস্ট। আমি এগনাসকাস্ট অসংখ্য পেশেন্ট পেয়েছি, তার মানে এই নয় যে এগনাসকাস্ট মাদার টিংচার দিবেন। আমি এলএ ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ এগুলো অ্যাপ্লাই করছি, তাতে রুগী ভালো করা সম্ভব, তাতেই ভালো হয়ে গেছে। তাহলে একেবারে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি, এগনাসকাস্টের চিত্র তুলে ধরলাম। এখন আসি ক্যালাডিয়ান স্যাক। ক্যালাডিয়ান স্যাক কিন্তু সেক্সুয়াল ডেভিলিটির জন্য খুব চমৎকার কার্যকরী মেডিসিন, কিন্তু তাদের ক্ষেত্রে নার্ভাস এক্সাইটমেন্ট থাকে, স্নায়বিক একটা উত্তেজনা থাকে। দেখবেন ক্যালাডিয়ান স্যাকের মধ্যে সেক্সুয়াল ডেভিলিটি কেমন থাকবে, অনেক বেশি সেক্সুয়াল এক্সাইটমেন্ট, দেখবেন অনেক বেশি সেক্সুয়াল এক্সাইটমেন্ট, কিন্তু গনোরিয়ার কারণে, গনোরিয়ার কারণে দেখা গেল এই গনোরিয়া সাপ্রেস হয়েছে, অথবা অতিরিক্ত তামাক বোকা অথবা বিড়ি, দেখেন এই মেডিসিনটি কিন্তু তামাক সেবনের কুফলে, বোকা খাওয়ার কুফলে, সিগারেট খাওয়ার কুফলে তাদের সেক্সুয়াল ডেভিলিটি দেখা দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালাডিয়ানকে চিন্তা করতে পারি। গনোরিয়া সাপ্রেস হয়ে সেক্সুয়াল ডেভিলিটি দেখা দিলে সেই ক্ষেত্রে ক্যালাডিয়ান স্যাকের কথা চিন্তা করতে পারি। অনেক মেডিসিন আছে, দেখবেন যে আপনার কোন উত্তেজনা ছাড়াই, উত্তেজনা বলতে ইরেকশন ছাড়াই, মানে আপনার দণ্ডায়মান হওয়া ছাড়াই, ইরেকশন ছাড়াই তাদের সেক্সুয়াল ইচ্ছা দেখা দিচ্ছে, এটা কিন্তু ক্যালাডিয়ানের খুব চমৎকার কার্যকরী লক্ষণ, খুবই কার্যকরী লক্ষণ। যে ইরেকশন হচ্ছে না, এটা স্ট্রং হওয়া দরকার, ইরেকশন হওয়া দরকার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হলে, কিন্তু ইরেকশন ছাড়াই তার সেক্সুয়াল ইচ্ছা, এই ক্ষেত্রে ক্যালাডিয়ান খুব চমৎকার কার্যকরী মেডিসিন। যদিও কখনো একটু ইরেকশন হয়, খুব দ্রুত ইজাকুলেশন হয়ে যায়, ইজাকুলেশন টু আর্লি, অথবা কখনো কখনো দেখা যায় যে তার এমিশন হচ্ছে না, বীর্যপাত হচ্ছে না। আবার নারীদের ক্ষেত্রেও দেখবেন ক্যানাডিয়ান স্যাকের তার রোগী ঠিকমতো অর্গাজম হচ্ছে না, অর্গাজম না হলে ক্যানাডিয়ান স্যাক সেই ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী বলেছেন, খুবই চমৎকার কার্যকরী বলেছেন। তাহলে এই লক্ষণটি পাইলে আমরা ক্যালাডিয়ান স্যাক অ্যাপ্লাই করবো, এবং ক্যালাডিয়ান স্যাকের ঘামটা মধুর মতো ঘাম হবে। কেমন ঘাম হবে? মধু যেমন সুগন্ধি আছে মধুর মধ্যে, এই ধরনের সুগন্ধিযুক্ত ঘর্ম কিন্তু ক্যালাডিয়ানের রোগীদের ক্ষেত্রে পাবো। একেবারে সংক্ষিপ্ত পরিচয়ে আমরা কিন্তু মেডিসিনের চিত্র তুলে ধরতেছি, এমন হলে তো আপনারা তো ডাক্তারি মাশাআল্লাহ বিশাল ডাক্তারি করতে পারবেন নাকি? সেক্সুয়াল রোগী আসলে ফেরত নাই নাকি? সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলে কি ভালো হয় না আপনাদের? না স্যার, লক্ষণ তো নিতে হবে স্যার, লক্ষণ নিতে হবে। কিন্তু আমি যে এই কথাগুলো বলতেছি একেবারে কি পয়েন্ট, এই পয়েন্ট গুলো যদি রোগীদের ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী এই সমস্ত মেডিসিন। আর আপনি 188টা মেডিসিনের মধ্যে থেকে পার্থক্য নিরূপণ করতে হলে আপনাকে একটা মেডিসিন প্রথমে আদ্যপান্ত পড়তে হয়, তারপর কি পয়েন্ট গুলো জানতে হয়, কি সিম্পটম গুলো জানতে হয়, তারপরে মেডিসিন আপনি নির্বাচন করতে পারবেন। আপনি একটা মেডিসিন অনেক বেশি জানবেন, আপনি মেডিসিন দেখবেন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি শুধু হাতিয়ে বেড়াচ্ছেন, দশ সমুদ্রের মধ্যে হাতিয়ে বেড়াচ্ছেন। যাই হোক, এনিওয়ে এরপর আসি ক্যালকের কার্ড। ক্যালকের কার্ড রোগীদের ক্ষেত্রে দেখবেন মহিলা হোক অথবা পুরুষ হোক, মহিলা হোক অথবা পুরুষ হোক, তাদের যে সেক্সুয়াল ওয়ান্টিং থাকবে, যেমন পুরুষের ক্ষেত্রে ইরেকশন ওয়ান্টিং থাকে, মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের ক্ষেত্রে সেক্সুয়াল লেবিলিটি অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স হলেও, দেখবেন একদিন সেক্সুয়াল ইন্টারকোর্স হলে এক সপ্তাহ সরতে পারে না, মাথা ঘুরতে থাকে, হাঁটু দুর্বল হয়ে যায়। দেখবেন যে সমস্ত রোগীদের নারী এবং পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে মাথা ঘুরে এবং হাঁটু দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে ক্যালকেরা কার্ভের কথা চিন্তা করবেন। হাঁটু দুর্বল হয়ে যায়, মাথা ঘুরতে থাকে, এবং একদিন মেলামেশা করলে আর এক সপ্তাহ সে উঠতে পারে না, ডিম খাওয়ার অদম্য স্পৃহা, মাথার পিছন সাইডে ঘাম, আর অসম দেহ, মাথা মোটা পেট মোটা, আর হাত শীর্ণ পা শীর্ণ, এ লক্ষণ পাইলেই একেবারে চোখ বুঝে কালকে রাখা ভালো। আর ঘাম অনেক বেশি থাকবে, টক যুক্ত ঘাম থাকবে, ক্লিয়ার? এই ক্ষেত্রে নারী হোক পুরুষ হোক সেক্সুয়াল ডেভিলিটির ক্ষেত্রে আমরা কালকে রাখার ব্যাপার করবো।
চাই না, খুব চমৎকার কার্যকরী মেডিসিন, পুরুষ হোক নারী হোক, যে সমস্ত রোগী অত্যন্ত নার্ভাস এবং খিটখিটে প্রকৃতির, নার্ভাস অ্যান্ড ইরিটেবল টাইপের যারা, এদের ক্ষেত্রে চাই না খুব চমৎকার কার্যকরী মেডিসিন। যখন কিনা দেখবো যে অতীতে তার অনেক বেশি ফ্লুইড লস হয়েছে, এই ফ্লুইড লস করতে করতে একটা পর্যায়ে আর এখন তার শরীর চলে না, মন চলে না, দেহ চলে না, হাঁটতে গেলে উঠতে গেলেই মাথা ঘুরতে থাকে, সেক্সুয়াল ইচ্ছা একেবারে নাই, এই ক্ষেত্রে আমরা চায়নার কথা চিন্তা করব। তার শরীরটা মানুষ ফ্যাকাশে হয়ে গেছে, মুখটা তার ফ্যাকাশে হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা একবার অন্তত চায়নার কথা চিন্তা করব। এবং সেই সাথে যদি তার অনেক বেশি পেট ফাঁপা থাকে, বায়ু নিঃসরণ হতে চায় না, ঢেকুর উঠতে চায় না, এবং ফল তার একেবারেই সহ্য হয় না, খাবার খাইলেই মনে হচ্ছে আস্তে আস্তে খাবার যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা চায়না ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করবো না। যে সমস্ত রুগী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ নিজের জৈবিক চাহিদাকে, তাদের বায়োলজিক্যাল ডিমান্ডকে সাপ্রেস করতে করতে একটা পর্যায়ে এখন মাথা ঘুরতে থাকে। কোনিয়াম যখন প্রুভিং হয়েছিল, যখন হেমলক বিষ, হেমলকের বিষ সক্রেটিসকে পান করায় তাকে মৃত্যু ঘটানো হয়েছিল, তখন সক্রেটিস কিন্তু বলেছিল যে আমার পায়ের থেকে ক্রিয়া শুরু হয়েছে, পা আমি দাঁড়াতে পারতেছে না, হ্যাঁ পা ঝিমঝিম করতেছে, ঝিমঝিম করতেছে, যখন তার মুখ পর্যন্ত বিষক্রিয়া শুরু হয়ে গেছে, তখন বুঝতেছে যে আমার মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু অবধারিত। অনুরূপ ভাবে মোহাম্মদ ডক্টর কে এবং মোহাম্মদ মুহতাসিমুল হ্যানিম্যান এই কোনিয়ামকে হোমিওপ্যাথি ফার্মাকোপি অনুযায়ী প্রস্তুত করেছিলেন, কিন্তু যে সমস্ত রোগীদের ক্ষেত্রে নারী হোক পুরুষ হোক সেক্সুয়াল যে ডেবিলিটি দেখা দিবে, কখন দেখা দিবে, একটা পর্যায়ে তার বায়োলজিক্যাল ডিমান্ডটা ফুলফিল না হবে, তাদের জৈবিক চাহিদা পূর্ণ না হবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে নিজেদের জৈবিক চাহিদাকে অবদমিত করে রাখবে, দমন করে রাখার চেষ্টা করবে, কোনো মাস্টারবেশন না করা এবং এই কষ্ট কারোর কাছে শেয়ার না করা, এই কষ্টটা সে নিজের মনের মধ্যে রেখে রেখে একটা পর্যায়ে দেখবেন, ঠিক ওই রেহানার একটা গল্প বলেছিলাম, এমন অবস্থা যদি তৈরি হয় আমরা কোনিয়ামের কথা চিন্তা করবো, নারী হোক তার পুরুষ হোক, দেখবেন যে পুরুষ হলে তার প্রথমেই কি হবে, দীর্ঘদিন এই সেক্সুয়াল যে চাহিদা দমন করতে করতে এখন একটু উত্তেজনা হলেই আগে প্রস্টেটিক ফ্লুইড বের হয়ে যায়, বের হওয়ার পরে আর উত্তেজনা থাকে না, এবং সে শীতকাতর হয়, প্রস্রাব ক্লিয়ার ঠিক মতো হতে চায় না, আর চোখ বুঝলেই সমস্ত পৃথিবী বন বন করে ঘুরতে থাকে, এক্ষেত্রে একমাত্র মেডিসিন কোডিয়াম। ক্লিয়ার? এরপরে দেখেন কোনিয়াম ছাড়াও কিন্তু আরো অনেক মেডিসিন আছে, লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম দেখবেন বৃদ্ধ মানুষদের জন্য, যেই বৃদ্ধ মানুষ 70 বছরে বিয়ে করছে, হয়তো 20 বছর 22 বছর বা 30 বছরে একজন যুবতীকে বিয়ে করছে, বিয়ে করার পরে এই সুন্দরী যুবতী তার যৌন উত্তেজনা কে সৃষ্টি করতে পারে না, এই বৃদ্ধদের জন্য দেখবেন যে এই মেডিসিনটি ছোট ছোট বাচ্চাদের যেমন কার্যকরী, শিশুদের জন্য যেমন কার্যকরী, আবার মানে জীবনের পড়ন্ত বেলায়, যেমন দিনের পড়ন্ত বেলায় এই মেডিসিনটি কার্যকরী, আবার বয়সের পড়ন্ত বেলায় এই মেডিসিন কার্যকরী। আপনারা এটা কোথাও পড়েছেন কিনা, দেখবেন যে দিনের পড়ন্ত বেলা বিকাল, আবার বয়সের পড়ন্ত বেলা, তার মানে বার্ধক্য অবস্থায়, বার্ধক্য অবস্থায় লাইকোপোডিয়াম খুব চমৎকার কার্যকরী মেডিসিন। এই বৃদ্ধ সে হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্স করতে অক্ষম হচ্ছেন, অথবা একেবারেই মনে হচ্ছে তার জননযন্ত্র লিটল হয়ে গেছে, স্মল সাইজের হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনার লাইকোপোডিয়াম খুব চমৎকার কাজ করবে, কিন্তু লাইকোপোডিয়ামের সবসময় আত্মপ্রত্যয়ের অভাব থাকবে, তার মধ্যে কৃপণতার স্বভাব থাকবে, মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকবে, তার মধ্যে দেখবেন যে মানুষের সামনে কথা বলতে গিয়ে তার মধ্যে ভয় থাকবে। এখন এই তরুণী স্ত্রী বিয়ে করে আসলে সে তরুণী স্ত্রীকে বিয়ে করে
সে হয়তো তার জৈবিক চাহিদা পূরণ করতে পারতেছে না, এমন অবস্থায় কিন্তু লাইকোপোডিয়াম খুব চমৎকার কার্যকরী হবে। দেখবেন লাইকোপোডিয়ামের রোগী একাকী থাকতে পারে না, এরা ভূতের ভয় পাই, এরা জিনের ভয় পাই, একটা বাড়িতে কেউ থাকুক এটা চাই, কিন্তু তার রুমে অন্য কেউ এসে বিরক্ত করুক এটা চাই না। এই লক্ষণ যখন আমরা পাবো তখন তাদের ক্ষেত্রে সেক্সুয়াল ডেভিলিটির জন্য আমরা লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করবো। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করে দেখেন অনেকগুলো মেডিসিন আমি তুলনা করেছি, মেডোনাম আছে, নাক্স আছে, ফসফরাস আছে, সিলিনিয়াম আছে, সিপি আছে, সালফার আছে, এই মেডিসিন গুলো আপনারা দেখবেন পড়ে নেবেন। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে হেলাল বলছিলাম স্যার। জি হেলাল ভাই বলুন। স্যার আমার একজন পেশেন্ট আছে, এটা হলো 13-14 বছর।